हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज पॉइंट। आज के इंग्लिशर प्रैक्टिस सेट 4 নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সারসাইজ মেন্সের জন্য। তো এর আগে আমি টোটাল 3টি ক্লাস করিয়ে দিয়েছি প্র্যাকটিস সেট। যারা যারা প্র্যাকটিস সেটগুলো করনি অবশ্যই করে নেবে। প্র্যাকটিস সেটগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো আজকে প্র্যাকটিস সেটে টোটাল 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম কোশ্চেন দেখো। 1 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অব দ্য গিভেন ওয়ার্ড। একটা সিনোনিয়াম দেওয়া আছে। তো দেখো কিসের সিনোনিয়াম দেওয়া আছে, ডেমোলাইস। ডেমোলাইস, ডেমোলাইস মানে কি? ডেমোলাইস মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা, ঠিক আছে? তো 4টা অপশন দেওয়া আছে, অপশনের মানেগুলো আমরা জেনে নেব। রিপেয়ার, রিপেয়ার মানে কি? মেরামত। ওকে, তো টান্ট, টান্ট মানে কি? বিদ্রুপ করা, বিদ্রুপ বা ঠাট্টা, বিদ্রুপ করা। রেভেল মানে কি? প্রকাশ করা, প্রকাশ করা। আর ডিসমেন্টেল, ডিসমেন্টেল মানে হচ্ছে ভেঙে ফেলা বা ধ্বংস করা, ভেঙে ফেলা বা ধ্বংস। তো দেখো আমাদেরকে সিনোনিয়াম কি বের করতে বলেছে, ডেমোলাইস। তো ডেমোলাইস মানে হচ্ছে কি? ধ্বংস করা। তো এটার অ্যান্সার কি হবে? 4, ডিসমেন্টেল। ডিসমেন্টেল মানে কি? ভেঙে ফেলা বা ধ্বংস করা। ওকে, তো অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 2 নম্বরটা দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে, দেখো কিসে? সামথিং নো লঙ্গার ইন ইউজ। তো সামথিং নো লঙ্গার ইন ইউজের মানেটা কি? এমন কিছু যা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, তাকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। তার অ্যান্সার হচ্ছে অবসোলেট। অপশন 3 হচ্ছে অ্যান্সার, অবসোলেট মানে অপ্রচলিত। ওকে, অপ্রচলিত, যেটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না তাকে বলা হয় অপ্রচলিত, অবসোলেট। ওকে, নেক্সট 3 নম্বর দেখো। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান ইরোর ইন ইট। তো ইফ দেয়ার ইজ নো ইরোর, চুজ দ্য নো ইরোর। তো দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, মাই ভিজিটিং টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন না নো ইরোর, কোনটা হবে? তো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, দেখো সে কোনটা ভুল সেটা বের করব। তো দেখো এখানে কি বলেছে, মাই ভিজিটিং টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, কোনটা হবে? তো এটা ভুল হচ্ছে অপশন 3, মাই ভিজিটিং টু। কেন হলো ভুল? দেখো মাই ভিজিটিং টু বলেছে, ভিজিটিংয়ের পরে টু বসবে না, ভিজিট যদি থাকতো তাহলে টু বসতো। ওকে, তো এখানে মাই ভিজিটিং টুটা হচ্ছে ভুল। এখানে কী হবে? মাই ভিজিট টু। ওকে, আইএনজি আছে, আইএনজির পরে টু বসবে না। তো 3 নম্বর অপশন হচ্ছে ভুল, মাই ভিজিটিং টু ইরোর। চলো নেক্সট, 4 নম্বর দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে, তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা, ইট ইজ কোয়াইট টট টু ড্যাশ হুইচ ক্যান্ডিডেট উইল উইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশনস। তো এখানে শূন্যস্থানে কী বসবে? তো শূন্যস্থানে বসবে হচ্ছে অপশন 3, প্রেডিক্ট, প্রেডিক্ট। ওকে, প্রেডিক্ট মানে কি? ভবিষ্যৎবাণী। ওকে, ভবিষ্যৎবাণী। তো আমরা সেন্টেন্সের মানেটা জেনে নিই। ইট ইজ কোয়াইট টট টু প্রিডিক্ট হুইচ ক্যান্ডিডেট উইল উইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এটার মানেটা হচ্ছে যে কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে, কোন প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিতবেন তা ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। ওকে, তো প্রিডিক্ট এখানে বসবে, প্রিডিক্ট মানে ভবিষ্যৎবাণী বা গণনা এখানে। ওকে, চলো নেক্সট,
5 নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যান্টোনিয়াম করতে বলেছে তো কিসের অ্যান্টোনিয়াম ফ্ল্যাকচুয়েট ফ্ল্যাকচুয়েটের অ্যান্টোনিয়াম কী হবে সেটা বের করব তো ফ্ল্যাকচুয়েট মানে কি সেটা আমরা জেনে নিই আগে ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে ওঠানামা ওঠানামা বা অস্থির ওকে তো স্টেবিলাইজ স্টেবিলাইজ মানে কি স্থির রাখা স্থির রাখা মোবিলাইজ মোবিলাইজ মানে কি সচল হওয়া সচল হওয়া ওয়েভার ওয়েভার মানে কি টলা বা দোলায়মান দোলায়মান স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া খাওয়া তো ফ্ল্যাকচুয়েট মানে কি ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে ওঠানামা বা অস্থির তো এর অ্যান্টোনিয়াম হবে কি স্টেবিলাইজ স্টেবিলাইজ মানে কি স্থির ওকে ফ্ল্যাকচুয়েট মানে অস্থির বা ওঠানামা আর স্টেবল মানে হচ্ছে স্থির রাখা ওকে তো এটার বিপরীত শব্দ কি স্থির রাখা ওকে চলো নেক্সট 6 নম্বরটা দেখো ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য গিভেন ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অথবা ফ্রেশ তো ফিট অ্যাজ দ্য ফিডেল এর ইডিয়ামটা কী হবে ফিট অ্যাজ দ্য ফিডেল তো চারটা অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সারটা বলছি দেখো তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 ইন আ পারফেক্টলি হেলদি কন্ডিশন ইন আ পারফেক্টলি হেলদি কন্ডিশন মানে পুরোপুরি স্বাস্থ্যকর অবস্থায় ঠিক আছে পুরোপুরি স্বাস্থ্যকর এবং সুস্থ অবস্থায় বলা হয় অ্যাজ ফিট অ্যাজ আ ফিডেল ওকে এটার মানে ইন আ পারফেক্টলি হেলদি কন্ডিশন ওকে নেক্সট 7 নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে দেখো দো আই এম টল আই ফিল ইনফেরিয়র ড্যাশ আদার্স তো এখানে সঠিক অ্যান্সারটি কী বসবে এখানে সঠিক অ্যান্সার বসবে অপশন 1 টু আদার্স দো আই এম ফল আই ফিল ইনফেরিয়র টু আদার্স মানে যদিও আমি লম্বা আমি অন্যের থেকে নিকৃষ্ট বোধ করি টু আদার্স ওকে এক নম্বরটা বসবে অ্যান্সার নেক্সট 8 নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই ওয়াশড হিম ড্যাশ তো চারটা অপশন দেওয়া রয়েছে তো চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ফল এফ এ ডাবল এল চার নম্বর অপশন হচ্ছে অ্যান্সার আই ওয়াশড হিম ফল মানে আমি তাকে পড়ে থাকতে দেখলাম আই ওয়াশড হিম ফল তো সঠিক অ্যান্সার হচ্ছে ফল অপশন 4 নেক্সট 9 নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস তার একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে দেখো কী দেওয়া আছে সামথিং হুইচ লিডস টু ডেথ সামথিং হুইচ লিডস টু ডেথ মানে কি এমন কিছু যা মৃত্যুর দিকে পরিচালিত করে ওকে তো এটার অ্যান্সারটা কী হবে তো চারটা অপশন দেওয়া আছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1 ফাটাল ফাটাল মানে কি মারাত্মক এমন কিছু যা মৃত্যুর দিকে পরিচালিত করে তাকে বলা হয় মারাত্মক সামথিং হুইচ লিডস টু ডেথ ফাটাল ওকে নেক্সট 10 নম্বর চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড তো সঠিক বানান কোনটা সেটা আমরা দেখে নেব তো দেখো এখানে ব্যাচেলার বানানটা ঠিক নেই ভুল রয়েছে ওকে BACHELAR ভুল বানান তো এক্সিস্টেন্স EXISTENCE এক্সিস্টেন্স এই বানানটা ঠিক রয়েছে ওকে ঠিক রয়েছে তো নিচে দুটো দেখে নেবো এগুলো ভুল রয়েছে কি ঠিক রয়েছে তো দেখো ক্যালেন্ডার CALENDER রয়েছে এখানে AR হবে এটাও ভুল আর অ্যান্টিডোট এই বানানটাও ভুল রয়েছে তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 এক্সিস্টেন্স এক্সিস্টেন্স বানানটা একদম ঠিক রয়েছে
तो चूज द करेक्टली स्प्लिट वर्ड एक्सिस्टेंस ऑप्शन टू होच्छे आंसर ओके नेक्स्ट 11 नंबर टा देखो सिलेक्ट द मोस्ट एप्रोप्रिएट ऑप्शन टू फिल इन द ब्लैंक देखो फिल इन द ब्लैंक द बिजनेसमैन हैज डैश कनेक्शंस इन द इंडस्ट्री द बिजनेसमैन हैज डैश कनेक्शंस इन द इंडस्ट्री तो सठिक आंसर कौनटा होबे चारटे ऑप्शनेर मध्ये तो सठिक आंसर होबे ऑप्शन टू रिस्पेक्टेबल ठीक है द बिजनेसमैन हैज रिस्पेक्टेबल कनेक्शंस इन द इंडस्ट्री मानेटा होच्छे शिल्पेर साथे व्यवसायटी सम्मानजनक संयोग रयेछे रिस्पेक्टेबल माने कि सम्मानजनक ठीक है द बिजनेसमैन हैज रिस्पेक्टेबल कनेक्शन इन द इंडस्ट्री মানে শিল্পের সাথে ব্যবসায়টির সম্মানজনক সংযোগ রয়েছে নেক্সট 12 নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে হবে তো দেখো ভয়েস চেঞ্জটা কি দ্য সার্জন সাকসেসফুলি অপারেটেড আপন দ্য পেশেন্ট তো দেখো এখানে দ্য সার্জনটা হচ্ছে সাবজেক্ট আর দ্য পেশেন্টটা হচ্ছে অবজেক্ট তো অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে দ্য পেশেন্ট তো এক নম্বর অপশন তো হবেই না তো তিনটে অপশন রয়েছে তিনটার মধ্যে কোনটা আমরা দেখে নেব দ্য পেশেন্ট তারপরে কি রয়েছে দেখো এখানে অপারেটেড দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে তো পাস্ট টেন্সে দেওয়া থাকলে কি হবে ওয়াজ বসবে ঠিক আছে তো দেখো থার্ড নাম্বারটাতে কি রয়েছে ইজ বিং রয়েছে চার নাম্বারটাতেও ইজ রয়েছে তো তিনও হবে না চারও হবে না তো দু নাম্বারটা দেখে নিই দ্য পেশেন্ট ওয়াজ সাকসেসফুলি অপারেটেড ভার্বের পিপি ফর্মটা দেওয়াই রয়েছে পিপ অপারেটেড তো আপন অপারেটেড আপন বাই হচ্ছে রুলস অনুযায়ী আর দ্য সার্জন সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট দ্য সার্জন ঠিক আছে তো টু নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দ্য পেশেন্ট ওয়াজ সাকসেসফুলি অপারেটেড আপন বাই দ্য সার্জন অপশন টু সঠিক অ্যান্সার ওকে নেক্সট 13 নম্বরটা দেখো কি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম ইডিয়াম দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে পাস দ্য হেড এটার সঠিক অ্যান্সার কোনটা হবে আমরা জেনে নেব তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন তিন টু কালেক্ট মানি পাস দ্য হেড হচ্ছে টু কালেক্ট মানি মানে কি অর্থ সংগ্রহ করা টু কালেক্ট মানি ঠিক আছে এটার ইডিয়াম হচ্ছে পাস দ্য হেড অর্থ সংগ্রহ করা ওকে চলো নেক্সট 14 নম্বর দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেওয়া রয়েছে আই হেড ড্যাশ পেইন ইন দ্য স্টোমাক আফটার টকিং লাঞ্চ তো দেখো এখানে কি বসবে চারটা অপশন দেওয়া আছে চারটার মধ্যে সঠিক অ্যান্সারটা আমরা নেব অ্যাকিউট অপশন তিন হচ্ছে সঠিক অ্যান্সার আই হ্যাড অ্যাকিউট পেইন ইন দ্য স্টোমাক আফটার টেকিং লাঞ্চ মানে কি যে দুপুরের খাবার খেয়ে আমার পেটে তীব্র ব্যথা হয়েছিল অ্যাকিউট মানে কি হচ্ছে তীব্র পেইন মানে তো ব্যথা ঠিক আছে আই হ্যাড অ্যাকিউট পেইন ইন দ্য স্টোমাক আফটার টেকিং লাঞ্চ মানে দুপুরের খাবার খেয়ে আমার পেটে তীব্র ব্যথা হয়েছিল কেমন চলো নেক্সট 15 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেওয়া রয়েছে দেখো কি বলেছে অল অর্গানাইজেশনস সিক সিনসিয়ার অ্যান্ড ড্যাশ এমপ্লয়িজ তো চারটা অপশন দেওয়া হচ্ছে কোনটি সঠিক অ্যান্সার হবে তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস অপশন এক হচ্ছে অ্যান্সার অল অর্গানাইজেশন সিক সিনসিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এমপ্লয়িজ মানে কি সমস্ত সংস্থা আন্তরিক এবং পরিশ্রমী কর্মীদের সন্ধান করে ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী ওকে পরিশ্রমী তো সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ঠিক আছে আর অবশ্যই যারা যারা
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমি এখানে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দিব, তো পিডিএফটা কালেক্ট করলে তোমরা অ্যানসারগুলো পেয়ে যাবে। দেখো লাস্টের দিকে আমি অ্যানসারগুলো দিয়ে দিয়েছি সঠিক অ্যানসারগুলো, ওকে? তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।